বর্তমানে একটি লাভজনক চাষাবাদ হচ্ছে করলা হাইব্রিড জাতের করলার চাষ করে তাই লাভবান হচ্ছেন মেহেরপুরের চাষিরা ফলনের পাশাপাশি বাজারে দাম ও চাহিদা থাকায় প্রতি বছরই করলার চাষ করে আসছেন তারা বছর থেকে এবছর করলা খুব ভালো চাষ হয়েছে করলা ভালো হয়েছে এবছর দামও পাইছে করলা চাষে বিঘা প্রতি চাষিদের খরচ হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর কেজি প্রতি করলা বিক্রি হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ টাকায় এক বিঘি করলা আমার খরচ খরচা পঁচিশ থেকে কুড়ি হাজার টাকা হয় এখন বেচা কেনা করতে হতে লাস্ট পর্যন্ত বেচা কেনা করি আমার আশি পঁচাশি হাজার টাকা মতন দাঁড়াবে আমার পঞ্চাশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা লাভ হয় কৃষি বিভাগের তথ্য মতে মেহেরপুরে প্রায় তিনশো হেক্টর জমিতে এবছর করলার চাষ হয়েছে অল্প দিনের মধ্যে এই হাইব্রিড করলা চাষ মেহেরপুরে জনপ্রিয় হয়ে উঠেছে এবং কৃষকরা এটা উচ্চমূল্যের ফসল হিসেবে চাষ করে যাচ্ছে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে নিরন্তর বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে যাচ্ছি সংশ্লিষ্টরা বলছেন করলার মতো অন্যান্য ফসল চাষাবাদে কৃষি বিভাগ তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা অব্যাহত রাখলে কৃষিতে অবদান রাখতে পারবে মেহেরপুরের চাষিরা রুমানা আক্তার বাংলাদেশ টেলিভিশন